করোনার থাবায় লন্ডভন্ড গোটা ভারত। বিভিন্ন রাজ্যের পাশাপাশি ভাইরাসটির তাণ্ডবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। তবে স্বস্তির খবর, ভারত জুড়ে গেল কিছুদিন ধরেই কিছুটা নিম্নগামী সংক্রমণের হার, যদিও অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল। পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্তের হার কিছুটা কমলেও বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এমন বাস্তবতায় রাজ্য জুড়ে রোববার থেকে শুরু হয়েছে দুই সপ্তাহের আংশিক লকডাউন। রাজ্যে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান যেমন বন্ধ রাখা হয়েছে, তেমনি রাস্তায় বন্ধ রয়েছে গণপরিবহনও। কিন্তু এরপরও কিছু কিছু জায়গায় আইন অমান্য করেই চলছে বাস, খুলেছে বাজার, বের হচ্ছেন মানুষও। ভাবছিলাম বাস পাবই না, বাস পেয়েছি, এখন বসে আছি, যখন বাস ছাড়বে। আমরা 10টার ভিতর দিদির মানে আইন অনুযায়ী আমরা 10টার ভিতরে বাজার শেষ করে দিই প্রতিদিন। আমরা মাইকিং করছি যতটা পারছি, সামাজিক দূরত্ব বজিয়ে রাখার জন্য বলছি, মুখে মাস্ক দিয়ে কেনাকাটা করতে বলছি, কাস্টমারকে দোকানদারকে উভয়কে বলা হচ্ছে। এর মধ্যেই ভারত জুড়ে করোনার টিকা কর্মসূচি নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের প্রশ্ন। আগামী জুনের মধ্যে 30 কোটি মানুষের শরীরে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখনও পর্যন্ত টিকার আওতায় এসেছেন 20 কোটিরও কম মানুষ। টিকা কর্মসূচিতে গতি আসছে না মমতার রাজ্য পশ্চিমবঙ্গেও, সেই সঙ্গে বাড়তি বিড়ম্বনা হিসেবে যোগ হয়েছে টিকা স্বল্পতা। যদিও ইতোমধ্যেই দেশীয় ভ্যাকসিনের পাশাপাশি অনুমোদন দেয়া হয়েছে রাশিয়ান তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।